left or turn right or look straight at the sun. My mind's gone in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done. You won't know what it takes. মিডনে মুমিনুলের ফিল্ডিং হলো, রান হবে না। জিম্বাবুয়ে ১৮২ উইকেটে এই মুহূর্তে খানিকটা স্বস্তি। বাংলাদেশ শিবিরে যে নতুন ব্যাটসম্যান মায়ার্সকে পেয়ে যদি ওই প্রান্তে একটু চাপ দেওয়া যায়, তবে কাইটানো অবিচল, দারুণ নান্দনিক একটা টেস্ট ম্যাচ সুলভ ব্যাটিং তার কাছ থেকে আমরা দেখছি। ১৭৫ বল খেলে ৫৫ রান করেছেন, কিন্তু তার এই ৫৫ রান তার টেস্ট ক্রিকেট ইতিহাসে বা তার ক্যারিয়ারের প্রথম ইনিংসেই তিনি এই ধরনের অনিন্দ্য সুন্দর ইনিংসটা খেলে চলেছেন অ্যাজ এ ডেবিউট্যান্ট। ইমপ্রেসিভ এই সেশনে কিংবা আজকের দিনে একমাত্র উইকেট যেটা মেহেদি মিরাজের ঝুলিতে গেছে এবং বিগ ফিশ ব্র্যান্ডন টেইলর তাকে ফেরানো গেছে। ডাবল স্লিপ, লেগ গালি আছে, ফরওয়ার্ড শট লেগ আছে, ওভার দ্য উইকেটে তাসকিন আহমেদ আবারও বাউন্সি ডেলিভারি, স্টাম্পের উপর দিয়ে আবারও হেড ডাউন করে ডাক করলেন ব্যাটসম্যান ডিয়ন মায়ার্স। আরও একটা ডট। মায়ার্স এই মুহূর্তে একটু টেন্টেটিভ, একটু শেকি থাকবেন, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা। ১৮৫তে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে। ডিয়ন মায়ার্স নামটা শুনে ডিয়ন ইব্রাহিমের কথা মনে পড়লো, জিম্বাবুয়ে দলের। ডিয়ন ইব্রাহিম একজন চমৎকার টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন, ইনফ্যাক্ট উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রবাবলি তার একটা সেঞ্চুরি ইনিংসের কথা আমি খুব মনে করতে পারি। ভেরি মাচ কেপেবল ক্রিকেটার হি ওয়াজ। এই মুহূর্তে যাচ্ছেন তাসকিন আহমেদ উজ্জীবিত, ১৬তম ওভারে বল করছেন, মাত্র ২৯টি রান খরচ করেছেন, কিন্তু উইকেটের খাতা শূন্য। মানুষ কিন্তু উইকেট দিয়েই বোলারদের বিবেচনা করবে দিন শেষে। যাচ্ছেন তাসকিন, এবারে ফুল লেংথের বল, স্ট্রেট ড্রাইভ, ক্লাসি ওয়ান, বাউন্ডারি, কেউ আটকাবার মতো কাছাকাছি নেই। ওভার পেস্ট একটা হাফ ভলি বলে মিট করলেন এবং স্ট্রেট পাঞ্চিংটা মায়ার্সের কাছ থেকে আত্মবিশ্বাসী একটা শটস দেখতে পেলাম। পারফেক্ট এক্সিকিউশন, একটা কমফোর্ট জোনে পাওয়া বলটা দেখুন, ফুল ফেস অফ দ্য ব্যাট, ফলো থ্রু নাইস, ওয়েল ব্যালেন্সড, এবং কন্ট্রোলটা ছিল তার মানে ফ্রন্ট হ্যান্ডে, বাঁ হাতের উপরে জোর দিয়ে তিনি শটটা খেলেছেন। ১৮৯ উইকেটে জিম্বাবুয়ে। খুব সম্ভবত একটা ইয়র্কার ট্রাই করতে গিয়েছিলেন তাসকিন আহমেদ, যদি আসলে ইউ মিস হাই আই হিট এই জাতীয় কিছু করা যায় বা মিস করে ফেলেন ব্যাটসম্যান, যেহেতু শুরুর দিকে আছেন হতেই পারে। ড্রাইভ খেলেছেন এবং স্লিপে সাকিব আল হাসানকে আমরা দেখছি, আছেন তিনি। যাচ্ছেন তাসকিন ওভারের শেষ বলটা নিয়ে ওভার দ্য উইকেটে, এবারে লেংথ বল, ইন সুইং ডেলিভারি, পারফেক্ট চ্যানেল, ব্যাট উঁচিয়ে যেতে দিলেন ডট দিয়ে। ৬০ ওভারের খেলা শেষ, ১৮৯, ২ উইকেটে জিম্বাবুয়ে। UEFA ইউরো 2020 ফাইনাল ম্যাচ ইতালি বনাম ইংল্যান্ড, ধারাভাষ্য শুনতে কান পাতুন ১২ জুলাই প্রথম প্রহর রাত ১টায়, শুধুমাত্র রেডিও ভূমি ৯২.৮ FM। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে একমাত্র টেস্ট, তৃতীয় দিন। ধারাভাষ্য শুনছেন রেডিও ভূমি ৯২.৮ FM। শুনছেন রেডিও ভূমি ৯২.৮ FM। এবং ব্র্যান্ডন টেইলরের উইকেটটি হারিয়ে যখন মনে হচ্ছিল জিম্বাবুয়ে হয়তো খানিকটা দিশেহারা হতে পারেন, সেখানেও কিন্তু বাদ সাধছেন। এবং এই মুহূর্তে দুই ডেবিউট্যান্ট, এক প্রান্তে ডিয়ন মেয়ার্স, এক প্রান্তে কাইতানো, এই দুজন মিলে কিন্তু জুটিবদ্ধ হয়েছেন। এখনও পর্যন্ত ডিয়ন মেয়ার্স তিনি অপরাজিত আছেন, ১০ বলে ৯ রান করে। একটা ৪-এর মার আমরা গত ওভারেই দেখলাম। অন্য প্রান্তে কাইতানো রয়েছেন ৫৫ রান করে ১৮৯ দুই উইকেট, অর্থাৎ প্রায় ২০০ কোটায় পৌঁছে যাচ্ছে জিম্বাবুয়ে মাত্র দুটো উইকেট হারিয়ে। বাংলাদেশের সেই ৪৬৮ প্রথম ইনিংসে সেটাকে কিন্তু খুব বড় মনে হচ্ছে না এই মুহূর্তে। নতুন ওভার শুরু হয়ে গেছে, প্রথম বলটাও হয়ে গেল স্টাম্পের উপরে থাকা বল, ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মকভাবে খেলেন কাইতানো, যার ব্যাটে কোনো স্পন্সরের কাগজ নেই এবং অনেকগুলো স্ট্রিং দেওয়া ব্যাটের মধ্যে, অর্থাৎ এই ব্যাটটাকে তিনি সঙ্গী করেছেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের অনেকটুকু সময়, বোঝাই যায়। এবারে কিন্তু সুইপ করার মতো একটা চেষ্টা এবং একটা লেগ স্লিপ ছিল, তার মাথার উপর দিয়ে বলটা গেছে শেষ পর্যন্ত ডিপ ফাইন লেগের দিকে। মাহমুদুল্লাহ রিয়াজ যতক্ষণে বলটা কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন একটি রান পেয়ে যাবেন, একটু রিস্কি একটা শট ছিল বলতে হবে, হাওয়ায় ভাসছিল বলটি কিছুক্ষণ, তবে একটি রান পেয়ে গেছেন কাইতানো, পৌঁছে গেলেন ৫৬তে। ১৯০ দুই উইকেটে জিম্বাবুয়ে ৬০ ওভার ২ বল তারা ব্যাট করেছে তাদের প্রথম ইনিংসে। আজকে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের একমাত্র টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা কিন্তু এখনো চলছে। এখনো পর্যন্ত ১৯ ওভার ২ বল হয়েছে এই সেশনে, ৭৬ রান এসেছে এবং ব্র্যান্ডন টেইলরের মহামূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি আহমেদিন পারভেজ, আমার সঙ্গে রয়েছেন মাহবুব। ধন্যবাদ পারভেজ। বলতে বলতে পরের বল স্ট্রেট আপ একটা ডেলিভারি অফ স্টাম্পের উপরে, সামনে প্রায় ভর দিয়ে ঢুকানো করলেন সেখানে ডিওন মায়ার্স, তার জন্য টিম সেট আপটা একটুখানি আক্রমণাত্মক। একটা লেগ স্লিপ রয়েছে, একটা অফসাইড স্লিপ রয়েছে, ফরওয়ার্ড শট লেগ রয়েছে এবং মেহেদি হাসান মিরাজ গুরুত্বপূর্ণ কাজটা তিনি করে ফেলেছেন। দুই ডেবুট্যান্ট সেটি দুজনে সুযোগ রয়েছে বলতে বলতে। এবার কিন্তু ফ্লাইটের একটা ডেলিভারি ডাউন দ্য উইকেটে এসে দেখুন কি কনফিডেন্ট, গুড লুকিং কনফিডেন্ট, সজোরে লং অন দিয়ে সীমানার ওপরে আছড়ে ফেললেন ছক্কা ডিওন মায়ার্সের ব্যাট থেকে। ১২ বল থেকে তিনি পৌঁছে গেছেন ১৫ রানে, আর বাউন্ডারি এসেছে তাদের এই ১৯৬ ভেতরে ২৭টা ৪ এবং ২টি ছক্কা। চমৎকার ব্যাটিং এবং ডিওন মায়ার্স তিনি যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নেমেছেন সেটা কিন্তু তার ব্যাটিংয়ের অঙ্গভঙ্গি দেখে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। মেহেদি হাসান মিরাজ যিনি খানিকক্ষণ আগে ব্র্যান্ডন টেইলরের উইকেটটা নিয়েছেন তাকে তিনি স্টেপ আউট করে এসে তুলে মারছেন লঙ্ঘনের উপর দিয়ে এবং চমৎকার টাইমিং হয়েছে কিন্তু এই শটটি থেকে। মেহেদি হাসান মিরাজ খানিকটা হয়তো ভাববেন আসলে নতুন ব্যাটসম্যান হওয়াতে আক্রমণাত্মক ফিল্ডিং সেট আপটা তো করেছি, তবে তিনি কিন্তু সেটার রেসপন্সটা ভালো দিয়েছেন ডিওন মায়ার্স। এবং মায়ার্স নামের যত খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু অন্যরকম ভালো খেলেন যেটা আমি বুঝতে পারছি। কাইল মায়ার্সের কথা চিন্তা করেই আমার আসলে একটু অন্যরকম একটা শিহরণ পাচ্ছি, কারণ তিনি কিন্তু তার ডেবিউ টেস্টেই বাংলাদেশের বিপক্ষে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন এবং সেই ম্যাচটা মোটামুটি অসম্ভব একটা স্কোর 4th ইনিংসে সেটা চেস করে কাইল মায়ার্সের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তারা জিতে নিয়েছিল। ডিওন মায়ার্স এখন জিম্বাবুয়ের পক্ষে তিনি কি করতে পারেন? ওভারের ৫ম বলটি ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মকভাবে খেললেন, খুব একটা টার্ন নেই, খুব একটা ঝুলেও যে বল করছেন সেটাও না, জোরের উপরই বল করেছেন মেহেদি হাসান মিরাজ। ১৯৬ দুই উইকেটে জিম্বাবুয়ে এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের থেকে ২৭২ রানে পিছিয়ে। তবে সেটা ছুঁয়ে ফেলতে খুব একটা সংকট বা সমস্যা হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে। বলতে বলতে এবার একটা মিল স্টাম্পের উপরে বল, গতিটা কমিয়ে দিয়েছিলেন, অ্যারাউন্ড দ্য উইকেটে এসে এই বলটা করলেন, সে বলটা ডিফেন্ড হলো, বোলার নিজে ফিল্ডিং করলেন। ৬১তম ওভারের খেলা শেষ, জিম্বাবুয়ে ১৯৬ ২ উইকেটের বিনিময়ে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ, একটি টেস্ট, 3টি ওডিআই ও 3টি টি-20 ম্যাচের ধারাভাষ্য শুনুন রেডিও ভূমি ৯২.৮ FM এ। আজকের দিনটা যখন জিম্বাবুয়ে শুরু করেছিল তাদের ১১৪ ছিল এক উইকেটের বিনিময়ে এবং ৪১ ওভার তারা ব্যাট করেছিল এবং সেখান থেকে আর ২০টা ওভার ব্যাট করেই কিন্তু ১৯৬ পৌঁছে গেছে টেইলরের উইকেটটি হারিয়ে। এবং রান রেটটা আজকের দিনের শুরুতে জিম্বাবুয়ের ছিল ২.৭, সেখান থেকে এখন কারেন্ট রান রেট ৩.২১, অর্থাৎ আগ্রাসী ব্যাটিংটা তারা কিন্তু করেছে এবং প্রচুর রান তারা কিন্তু পেয়েছে। গত 10 ওভারে দেখুন ৪৭টি রান জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা করেছেন টেইলরের উইকেটটি হারিয়ে। আমি বলছি না যে আসলে হাই রান রেটে ব্যাট করাটা খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার হয়তো টেস্ট ম্যাচে, তবে এই টেস্ট ম্যাচটা যেভাবে হচ্ছে অন্তত ব্যাটসম্যানরা যেভাবে ডমিনেট করছেন, অন্তত কুইক রানগুলো তুলছেন, বোলারদের জন্য কিন্তু অশনি সংকেত একেবারে। গতকালের দিনটা আমরা দেখেছি সর্বসাকুল্যে মাত্র 3টা উইকেট পড়েছে এবং আজকের দিনে এখনো পর্যন্ত কোনো উইকেট পড়েনি। প্রথম সেশন প্রায় শেষের দিকে, আর ২০-২২ মিনিটের মধ্যেই প্রথম সেশনটা শেষ হয়ে যাবে, কিন্তু কোনো উইকেটের পতন কিন্তু দেখছি না। আসছেন নতুন ওভারটা নিয়ে, রাউন্ড দ্য উইকেটে তাসকিন আহমেদ অন্তত লাইনটা চেঞ্জ করার চেষ্টা, অ্যাঙ্গেলটা চেঞ্জ করার চেষ্টা, হালকা আবেদন হয়েছে, লেগ স্টাম্পের বাইরে বলটা যাচ্ছিল এবং ব্যাটসম্যান শেষ মুহূর্তে খেলতে খেলতেও ছেড়ে দিয়েছেন, তবে তাসকিন একটা আবেদন জানিয়েছেন, মোর ইন হোপ অ্যান্ড ডেসপারেশন, কারণ এই ধরনের একটা আবেদন থেকে সাড়া পাওয়ার কোনো উপায় নেই। ব্যাটের থেকে বেশ ভালোই দূরে ছিল বলটা, উইকেটের পেছনে লিটন কুমার দাস আছেন, তিনিও একটা হালকা আবেদন করেছেন, বোলারকে সঙ্গ দিলেন, একেবারে তাকে একা ফেলে দিলেন না। তবে এখান থেকে উইকেট পাওয়ার সম্ভাবনা নেই। ১৯৬ দুই উইকেটে জিম্বাবুয়ে, এবং তাসকিন আহমেদ তিনি এখন বিভিন্ন ধরনের উপায় চেষ্টা করছেন। তিনি দেখেছেন লাইন লেন্থ বজায় রেখে ডিসিপ্লিন বোলিং করে হয়নি, এবারে তিনি রান দ্য উইকেটে আসছেন এবং মাঝে মধ্যেই দেখছি ব্যাটসম্যানকে তিনি খাটো লেন্থে বল করে, শর্ট অফ লেন্থ বল করে খানিকটা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কোন টোটকাটা কাজে লেগে যায় এখনো কিন্তু বলা যাচ্ছে না। জি, একজন লেগ গালি রয়েছেন, একটা স্লিপ এবং একটা ওয়াইড গালি রয়েছে, বলতে বলতে এবার বাউন্স ডেলিভারি, এবং সেটা নো স্ট্যাম্পের উপর দিয়ে পেরিয়ে গেল। কাইতানো তিনি দেখলেন, চোখ রাখলেন, যখন দেখছেন একেবারে মুখ বরাবর আসছে, তখন সেটা যে পজিশনে ছিলেন অর্থাৎ ব্যাকফুটে গিয়ে তিনি শটটা খেলতে চাইলেন, শেষ মুহূর্তে নিজেকে বিরত করলেন না, দরকার নেই, যেহেতু একটা শর্ট মিড উইকেট আছে, একেবারে শর্ট মিড উইকেট যে পজিশনে থাকার কথা তার থেকে একটুখানি বাঁয়ে সরিয়ে আনা হয়েছে। অর্থাৎ বাউন্স ডেলিভারিতে অ্যারাউন্ড দ্য উইকেট এসে আপনি যদি সেই বলটাকে পুল করতে যান, সেই জায়গা দিয়ে কিন্তু বলটা যাবে। গুড ডিসিশন ফ্রম আমাদের ক্যাপ্টেন আমিনুল হক সৌরভ, তিনি চেষ্টা করছেন, চেষ্টাটা চালিয়ে যান। You've been taught, you've been told, don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it, getting these voices inside, just stay quiet, going to the place where all this began, just start again. Oh, you won't see the light until the dawn breaks, no, till you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. Gotta fall fast to pick yourself up off the ground. Until you get lost, you'll never be found. And you can't start again until you break down. to ride or look straight at the side. My mind's going in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done. You won't know what it takes. surely get burned if you reach out and touch. My mind is a battle, I'm trying to hide it. Hidden these voices inside, just stay quiet. Born through the place where all this began. Start again. Won't see the light until the dawn wakes. No, till it's all said and done, you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. Gotta focus to pick yourself up off the ground. Until you get lost, you'll never be found. And you can start again until you break down. drifted to right, I look straight at the side. My mind's going in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. Before you go to sleep, keep up, I shine. You'll surely get burned if you reach out and touch. My mind is a battle, I'm trying to hide it. Getting these voices inside to stay quiet. Going to the place where all this began. Just start again. You won't see the light until the dawn wakes.